আমাদের কষ্ট হয়, আমরা তোমাদেরকে বুঝাতে চাই, কিন্তু তোমরা ভুল বুঝো, উল্টা বুঝো, বলো আমাদের গার মটকে দিবা, বলো আমাদের বুড়ি গঙ্গায় বসায় দিবা, এরা আমাদেরকে শত্রু মনে করে। আচ্ছা একটা কথা বলি আপনাদের, রাস্তা দিয়া ছোট ছোট বাচ্চারা যাদের বাড়ির পাশে বড় রাস্তা, দৌড়ে রাস্তার পাশে যাইতে চায়, বাসে ট্রেন দেখিয়া সে মনে করে খুব ভালো লাগে তার কাছে, রাস্তায় সামনে যায় দাঁড়াইতে চায়, কিন্তু বাবা মা কি রাস্তায় যাইতে দেয়? আগুনের মধ্যে পড়তে যায় ছোট বাচ্চা, মা আগুনে রান্না করতেছে, মা রান্না করতে গিয়া হয়তো একটা চামচ বা কোনো কিছু রান্না করে আনতে যায়, কিন্তু ছোট বাচ্চা আগুনের মধ্যে হাত দিতে চায়, সে মনে করে আগুন উঠতেছে কি সুন্দর ধরতে যায়, কিন্তু বাবা মা কি আগুনে ধরতে দেয়? বাচ্চা ছেলে দেখে পানির মধ্যে পড়ে, পানির মধ্যে আপনার মাছ দৌড়াদৌড়ি করতেছে, বাচ্চা মনে করে খুব আনন্দের, জয়া ওখানে দাঁড়ায় পানির মধ্যে জাপ দিতে চায়, কিন্তু মা বাবা দেয় হাতের মধ্যে ধরে না, ধরার পরে বাচ্চা কি হাসে না কান্না করে? কান্না করে, তার মানে সে যেহেতু কান্না করে মনে মনে বলে আমার বাবা মা আমার ভালো চায় না, আমার বাবা মা আমার ভালো চাই না, যদি ভালো চাইতো তাহলে আমার বাবা মা যদি এক কথা বলবেন না, আমার বাবা মা যদি ভালো চাইতো তাহলে তো আমাকে আনন্দ করার জন্য দিত, তারা সেটাই মনে। বাচ্চা আগুনের দিকে দৌড় দেয়, মা বাবা জোরে হাতে ধরে, পানির দিকে দৌড় দেয় হাতে ধরে, রাস্তার দিকে দৌড় দেয় বাচ্চাকে ধরে, কেন ধরে? মা বাবা বুঝে আমার এই সন্তান যদি আগুনে যায় পুড়ে মারা যাবে, আমার এই সন্তান যদি পানির মধ্যে পড়ে মারা যাবে, রাস্তায় যায় অ্যাক্সিডেন্ট করবে, সেহেতু মা বাবা দেয় না, কিন্তু বাচ্চা মনে মনে কয় আমি রাস্তায় যেতে চাই দেয় না, আমি পানিতে যেতে চাই দেয় না, আগুনের মধ্যে দৌড় মারতে চাই দেয় না, আমার বাবা মা মনে হয় আমার ভালো চায় না। কিন্তু সত্যি কি বাবা মা ভালো চায় না, নাকি ভালো চায়া উপকার করাতে উপকার করতে যায়া তাকে বিপদ থেকে বাঁচাইতে যায় হাতের মধ্যে ধরে? তেমনি ভাবে আল্লাহ কোরআনের মধ্যেও বলছেন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? যারা জানে আলেম, তোমরা আগুনের দিকে দৌড় মারো, মূর্তির পক্ষে গিয়া আগুনের মধ্যে ঝাঁপা পড়তে চাও, আর উলামায়ে কেরাম তোমাদেরকে পায়ের মধ্যে জড়ায় জড়ায় বুঝা তোমরা লাতি দিতে চাও, তোমরা মনে করো উলামায়ে কেরামের শত্রু, উলামায়ে কেরাম তোমাদের শত্রু, না না উলামায়ে কেরাম তোমাদের শত্রু না, তোমরা তো আজকে যারা মূর্তির পক্ষে, যে সমস্ত আলেম নামের জাহেল, কেন আমি জাহেল বলবো? আপনারা বলবেন হুজুর আল ইলমু জানা আলিমুন জান্নেওয়ালা, আমি বলবো না শুধু জান্নেওয়ালা না আলেম নয়, কেন আলেম নয়? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হাল্লাস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। তার মানে বোঝা গেল যে ব্যক্তি জানে আলেম, সে ব্যক্তি যদি একজন মূর্খ মানুষ মদ খায়, সেও যদি মদ খায় এরা আলেম বলা যাবে না, কারণ কোরআনে আল্লাহ বলছে হাল্লাস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অনবী আপনি জানাইয়া দেন যারা জানে এবং যারা জানে না তারা কখনোই কি সমান হতে পারে? তার মানে বোঝা গেল একজন মূর্খ মানুষ মদ খাবে, তুমি যদি মদ খাও তাহলে বোঝা যাবে তুমি আলেম নও, তুমিও জাহেলের মতো। একজন মূর্খ মানুষ সে গাঁজা সেবন করবে, ইয়াবা সেবন করবে, তুমিও যদি ইয়াবা সেবন করো গাঁজা সেবন করো। একজন মূর্খ মানুষ মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার বিরুদ্ধে কথা বলবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, তুমিও যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, অসৎ আচরণ করো, বৃদ্ধাশ্রমে পাঠাও, তাহলে বোঝা গেল তুমি কোনো আলেম হতে পারো না। তার চাইতে নিকৃষ্ট হলো, তার চাইতে নিকৃষ্ট হলো যদি কোনো মূর্খ মানুষ সে বুঝে না কোরআন হাদিসের জ্ঞান নাই, সে মূর্তির সামনে যায়, মূর্তিকে ভালো মনে করে, ভাস্কর্য বলে মূর্তির সামনে গিয়া দাঁড়ায়, তুমিও যদি ভাস্কর্য বলে মূর্তির সামনে গিয়া দাঁড়াও, আমি বলতে চাই তোমাকে আলেম আমি কখনোই মনে করি না, তোমাকে আলেম মনে করা আমাদের সম্ভব না। এমন আলেম আছে যারা ভাস্কর্যের সামনে গিয়া
আলেম আছে যারা কিনা ভাস্করদের সামনে গিয়া কোন এক নেতাকে খুশি করতে গিয়া নেতা এলাকার এক নেতা বলছে হুজুর আসেন ভাস্কর্য উদ্বোধন করতে যাই এলাকার নেতার সামনে গিয়ে হাত তুলে দোয়া করা শুরু করে তোমরা তাকেও যদি আলেম বলো তাহলে জাহেল বলবা মূর্খ বলবা ঠিক এ কোনদিন আলেম হতে পারে একজন আলেম হবে হকের দারক বাহক উম্মতের ফিকিরওয়ালা আজ লক্ষ লক্ষ মানুষ কাসিমী সাহেবের জন্য কাঁদে কেন আল্লামা নূর হোসেন কাসিমীর জন্য আজ লক্ষ লক্ষ মানুষ কাঁদে কেন আমার ওরসজাত পিতা না তবু আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না কেন হক কথাগুলো জাতির জন্য জাতির উপকারার্থে উপকার করার জন্য হক কথাগুলো সত্য কথাগুলো কোরআনের কথাগুলো বলতে তিনি পিছপা হন না এজন্য এত এত মানুষ নাকি ভালোবাসতেন এজন্য এত এত মানুষ নাকি ভালোবাসতেন ভালোবাসেন আমাদের কষ্ট হয় আমরা তোমাদেরকে বুঝাতে চাই কিন্তু তোমরা ভুল বুঝো উল্টা বুঝো বলো আমাদের গার মটকে দিবা বলো আমাদের বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিবা গতকালকে শুনলাম ফটিক চুরি আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব হুজুরের এলাকা জুনায়েদ বাবুনগরী সাহেব মৃত্যুর পরে নাকি শাহজাহান খান নামে এক ওই এলাকার নেতা কয় বাবুনগরী সাহেব যদি আরেকদিন মূর্তির বিরুদ্ধে ভাস্করদের বিরুদ্ধে কয় তাহলে হুজুর নাকি মারা যাওয়ার পরে ওই এলাকায় দাফন করতে দিব না জানাজা পড়তে দিব না শুধু কি নাউজুবিল্লাহ ও ফটিক চুরির শাহজাহান আল্লামা বাবুনগরী মারা গেলে আল্লামা আহমদ শফি মারা গিয়েছে কি পরিমাণ মানুষ হয়েছে তুমি কি চোখে দেখো না এ অন্ধের দল আল্লামা কাসিমি মারা গিয়েছে সালজাই কি পরিমাণ মুখ হয়েছে এ অন্ধ তুই কি দেখিস না জুনাইদ বাবুনগরি মারা গেলে সারা দেশ থেকে গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ ওনার ভক্তরা ফটিক চুরির দিকে যাবে তোর মতো শাহজাহান খানের মতো পতি নেতা আর তোর দলের লোকেরা ফটিক চুরিতে লক্ষ লক্ষ তাওহীদের জন্য প্রস্তাব করে দিলে ভাই শাহাবি কোন কুলাঙ্গার মুক্তিযুদ্ধ মঞ্চ নাস্তিকের সনদে চলবে না